The student, this is our class number 14 student, vocabulary build up and descriptive objective English class. Okay. So, amra 20 ta kore question prottek din korchi student. Shoptahe 60 ta question. So, amra prothom shuru korchi student. Error correction ba error detection niye amra shuru korbo. এক নাম্বারটার উত্তর কি হবে স্টুডেন্ট পরীক্ষায় আসা কোশ্চেন আমরা প্রথমে সিএইচএস এর কোশ্চেন করছিলাম আচ্ছা প্রত্যেককে একটু শুনে নাও প্রত্যেককে নিজের নিজের মোবাইল সেটিং এ যেখানে ইউটিউবের ভিডিওর উপরে তিনটে ডট দেয়া আছে রাইট হ্যান্ড সাইড আপার রাইট হ্যান্ড সাইড সেই ডটে গিয়ে ভিডিওর কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নাও কোয়ালিটিতে ক্লিক করো সেখান থেকে অ্যাডভান্স অপশনে চলে যাও ওটাকে 480p করে দাও স্টুডেন্ট 480p করে দাও দেখবে তাহলেই তোমার ভিডিও রেজোলিউশন ঠিক হয়ে যাবে কোথায় ভুল আছে স্টুডেন্ট ট্রাই করো তো প্রথম হলো চিল্কা ইজ দ্য লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার lagoon তাহলে দা আছে স্টুডেন্ট দায়ের সাথে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার lagoon ইন এশিয়া ওকে এশিয়া কি স্টুডেন্ট কন্টিনেন্ট তাই তো কন্টিনেন্ট আর কন্টিনেন্টের আগে আমরা কখনো কোনো আর্টিকেল ব্যবহার করব না কন্টিনেন্টের আগে আমরা কখনো কোনো আর্টিকেল ব্যবহার করব না যদি তার আগে আমরা প্রিপজিশন পেয়ে যাই তো সেই ক্ষেত্রে आंसर হবে কি স্টুডেন্ট নো এরর প্রত্যেককে বুঝতে পেরেছো স্টুডেন্ট ইজ ইট ক্লিয়ার টু ইউ অল এবং সুপারলেটিভ ডিগ্রিতে আমরা সব সময় দা plus superlative degree ব্যবহার করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট ইজ ইট ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট মেসেজ করবে একটু ফাস্ট বিকজ এখানে তো আর আমাদের paid ক্লাসের মতো ওখানে কিন্তু ইন্টারঅ্যাকশন আমরা করতে পারি না সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্টুডেন্ট একটু মেসেজ করলে আমার বুঝতে সুবিধা হবে চলে আসি স্টুডেন্ট আমাদের 2 নাম্বার কোশ্চেনটা the climb upside the mountains was not easy The climb upside. Ponchanon tomader batche assign hoye jabe sob ekshonge. Don't worry. 27 tarikher por amar technical team kore debe. Upside noy student. Climb mane ki? Climb mane pahare chora. Amra chorar khetre byabohar kori. To chora ke upside bolbo na amra ascend bolbo. The climb ascend the mountains. Okay. The climb ki chora kothay ascends the mountain. Okay. So amra ekhane ascend byabohar korbo. Was not easy. Okay. No error. The climb ber bodole ekhane climbing korle sobche best purotatei bhulta ache climbing ascend the mountains was not easy protteker clear student protteker clear Clear, student? Climbing, ascend the mountains. Okay. তিন নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট। Rituals play into the dash understanding of a society. কি হতে পারে? প্রথম আসি মানেগুলো একটু জেনে নিই স্টুডেন্ট। ট্যাক্টফুলি মানে কি? স্কিলফুলি। ট্যাসিট মানে কি? ট্যাসিট মানে আমরা জানি খুব শান্ত, তাই না? কাম, বা যেটাকে আমরা বলতে পারি ট্যাসিট মানে আমরা লিখতে পারি without understand, without being state. মানে কেউ তোমাকে কিছু বলেনি কিন্তু তুমি বুঝে নিয়েছো, ট্যাসিট বলতে পারি। ট্যাসিটার্ন মানে কি স্টুডেন্ট? ট্যাসিটার্ন মানে হলো চুপচাপ থাকা, আমরা রেটিসেন্ট ব্যবহার করতে পারি অথবা রিজার্ভড ব্যবহার করতে পারি। আর ট্যাসিটলি মানে তো জানোই, ট্যাসিটের অ্যাডভার্ব ফর্ম ট্যাসিটলি। তো ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং অফ এ সোসাইটি। রিচুয়ালস মানে আমাদের যে ধর্মীয় নিয়ম কানুন গুলো, এই নিয়ম কানুন তোমাকে বলে দেবে যে আমাদের সোসাইটির কিরকম সমঝোতা, বা এই সোসাইটি কেমন, আমাদের সমাজটা কেমন কিরকম। তুমি যদি কখনো কোনো একটা হিন্দু পাড়ায় বা কোনো একটা বৌদ্ধ পাড়ায় ঢোকো স্টুডেন্ট, তুমি বুঝবে কি করে যে এটা বৌদ্ধ পাড়া? দেখবে প্রচুর একই রকম বস্ত্র পরিধান করে আছেন, তারা মন্ত্রোচ্চারণ করছেন বা তারা বৌদ্ধদেবের সেবা করছেন, রিচুয়াল। এখানে তোমাকে বলে দিতে হলো না, তুমি ঘুরেই বুঝে গেলে যে পাড়াটা বুদ্ধিস্ট পাড়া এবং সোসাইটির কালচারটা বুদ্ধিস্ট। তো ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং একে বলা হয়। ওকে, খুব সুন্দর কোশ্চেন ছিল। ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং যে নীরবেই তুমি বুঝে যাবে, কাউকে তোমাকে বোঝাতে হবে না, তুমি নিজেই দেখে বুঝে যাবে। ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? ইজ দ্য পয়েন্ট ক্লিয়ার স্টুডেন্ট? চার নাম্বারটা উত্তর করো স্টুডেন্ট। রিপিটিশন, মনে রাখবে এই বানানটা কিন্তু পরীক্ষায় খুব আসে। রিপিটেশন করে ওরা, মনে রাখবে দুটোতেই টিআই ব্যবহৃত হয়। মনে রাখবে দুটোতেই টিআই ব্যবহৃত হবে। রিপি অবধি কারো প্রবলেম হয় না, আর ইপি এই অবধি সবাই পারে, কিন্তু এইখানে এসেই ভুলটা করে। টিআইওএন করে দেয় কখনো, টিআইওএন করে দেয় কখনো, কিন্তু মনে রাখবে তোমরা টিআইওএন। প্রত্যেকে বানানটা নিজে নিজে একবার টাইপ করো, প্রত্যেকে নিজে নিজের ইনবক্সে বানানটা একবার টাইপ করো। আমি দেখতে চাই প্রত্যেকে টাইপ করেছো স্টুডেন্ট। বিকজ এটা স্পেলিং টেস্টে আসে। ইয়েস, very good responses to them. প্রত্যেকে টাইপ করো স্টুডেন্ট, প্রত্যেকে টাইপ করো, তোমারই উপকার হবে। মনে রাখবে TITION হবে স্টুডেন্ট। তাহলে রিপিটেশন ব্রেড মানে কি? ব্রিড করে, যেটা ব্রিডের past tense বা ব্রেড করে কি? A sense of dash with the characters. রিপিটেশন কি করে? যে বারবার তোমার সামনে একই জিনিস পুনরাবৃত্ত হচ্ছে, সেটা তোমার কাছে কি হবে? কোন ধরনের ক্যারেক্টারকে তুমি রিপ্রেজেন্ট করছে? ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারলি, ফ্যামিলিয়ারাইজ, কি হবে স্টুডেন্ট? কি আছে স্টুডেন্ট? Of, this is my noun, this should be noun. What is the noun form? A, familiarity, familiarity. এখানে একটু বানান আমার ভুল হয়েছে টাইপিং, একটা এল হবে, একটা এল হবে, দুটো এল নয়। ওকে, মনে রাখবে। যে বলছে কোন একটা ক্যারেক্টারস, তুমি কি করে বুঝে যাবে? তার যতবার তোমার সামনে আসবে, তোমার সঙ্গে যতবার কথা হবে, মানে কি তোমার সামনে যতবার তার চরিত্রটা রিপিটেশন হবে, ততবার তোমার মনে একটা ফ্যামিলিয়ারিটির সেন্স জন্ম নেবে এই ক্যারেক্টারটা সম্বন্ধে, যে এই ক্যারেক্টারটা ওরকমই। ওকে, এই সেন্সের হিসেবে ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর কোশ্চেন, এই দুটো প্রশ্নই SSC CGL এ এসছে 2017 সালে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। প্রত্যেকের ক্লিয়ার স্টুডেন্ট? ইজ দ্য পয়েন্ট ক্লিয়ার? ক্লিয়ার? একটু মেসেজ করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। চলে আসো, সিনোনিম করো। ইনসেন্সড, ইনসেন্সড এর সিনোনিম কি হবে স্টুডেন্ট? প্রথমে উত্তর করো তোমরা, ইনসেন্সড এর সিনোনিম কি হবে স্টুডেন্ট? প্রথম আসে যে ইনসেন্সড মানেটা কি? ইনসেন্সড মানে হলো ভেরি অ্যাংরি, অথবা কি স্টুডেন্ট? এনরেজড। সিনোনিম হলো এক্স অ্যাসপিরেটেড, সিনোনিম হলো এক্স অ্যাসপিরেটেড। রাদ বলতে পারি, ভেরি গুড। এক্স অ্যাসপিরেটেড মনে রাখবে, খুব অ্যাংরি, এনরেজড, রাদ, এক্সপিরেটেড, ইনসেন্সড। তাহলে কতগুলো ওয়ার্ড আমরা শিখে নিলাম? ইনসেন্সড, ভেরি অ্যাংরি, এনরেজড, রাদ, এক্সপিরেটেড। এই যে এক্সট্যাটিক, এই ওয়ার্ডটা, ইলেটেড এই ওয়ার্ডটা, ব্লাইথ এই ওয়ার্ডটা, এরা কি স্টুডেন্ট? এরা মনে রাখবে, বিশেষ করে এই এক্সট্যাটিক এবং ইলেটেড। এক্সট্যাটিক এবং ইলেটেড মানে হলো ভেরি হ্যাপি। আমি মানেটা একটু বুঝিয়ে দেবো দুটোর মানে, অথবা কি কি লিখতে পারি? সিনোনিম লেখো দেখি স্টুডেন্ট, সিনোনিম লেখো দেখি। ভেরি হ্যাপি এর সিনোনিম কার কার মনে আছে? ভেরি গুড স্বাগতা। ইউফোরিক, আরো চাই আমি তোমাদের কাছ থেকে, আরো একটা দুটো চাই, লেখো দেখি স্টুডেন্ট। blissful অথবা gleeful, আমরা gleeful ব্যবহার করেছি না, joyful, jovial mood, কিন্তু এই blithe এর মধ্যে ডিফারেন্স কি? Blithe মানেটা লিখে নাও, এ cheerful, indifference, মানেটা একটু বোঝার চেষ্টা করবে। cheerful indifference, এই blithe এর মানেটা হলো করোনা কালে যখনই করোনা একটু কমতি হয়েছিল বা কমেছে, পূজোর মধ্যে উপচে পড়া ঢেউ, মানুষের ভিড়, বিধি নিষেধ না মেনে। মানুষ জানে যে অসুস্থ হতে পারি, আমি রোগাক্রান্ত হতে পারি, তারপরেও কেয়ারলেস মনোভাব হয়ে যখন কেউ আনন্দের জোয়ারে মেতে ওঠে, যে সামনে বিপদ হতেও পারে, কিন্তু সেটা অ্যাভয়েড করে, সেটাকে কেয়ার না করে যখন কোনো আনন্দে মেতে ওঠে, দিস ইজ কল ব্লাইথ। প্রত্যেকে মিনিংটা বুঝেছো স্টুডেন্ট? দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ রিটেন এ চিয়ারফুল ইনডিফারেন্স। ক্লিয়ার স্টুডেন্ট? Clear student? I expect your message, student, because it is not interactive class like our live class. Chha number tar uttor korbe student, transcend. Ami tomader transcend niye bolechi na, beyond imagination, beyond the limit. Tale ki likhbo eta? Transcend er meaning ki? Beyond the limit, যে লিমিটের বাইরে চলে যাওয়া। এটা সিডিএস এও এসছে কোশ্চেনটা। আর এক্লিপস মানে কি স্টুডেন্ট? এক্লিপস মানে চাঁদকে কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করছে রাহু গ্রহ। সোলার এক্লিপস কন্ট্রোলে আনার চেষ্টা করাকে বলা হয় এক্লিপস। এক্লিপস এর ভার্ব মিনিং কন্ট্রোল, টু কিপ ইন উইদিন কন্ট্রোল, বাট টু লেসেন দ্য ইন্টেন্সিটি। বিয়ন্ড কন্ট্রোল, সরি বিয়ন্ড কন্ট্রোল হবে। এক্লিপস মানে হলো টু লেসেন দ্য ইন্টেন্সিটি গোয়িং বিয়ন্ড কন্ট্রোল। ওকে, কোনো কিছুর তীব্রতা কমানো, সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে টু লেসেন দা ইন্টেন্সিটি অফ সামথিং গোয়িং control noise, student, sorry, going beyond limit. লিমিটের বাইরে গিয়ে যখন কেউ কোনো কিছুর তীব্রতা কমাতে চায়, তাকে আমরা এক্লিপস এফেক্ট বলবো। তাকে আমরা কি বলবো? এক্লিপস এফেক্ট। ওকে, যে আমাদের যেমন করোনা ভাইরাসের সময়ে বেডের অপ্রতুলতা দেখা গেছিল, স্কারসিটি দেখা গেছিল, সেই ক্ষেত্রে সরকার বিভিন্ন হোম, তারপর তোমার বিভিন্ন হোস্টেল, বিভিন্ন রকমের হোটেল, এগুলোকেও সেফ হোম হিসেবে ব্যবহার করেছে। তো এই যে বিয়ন্ড লিমিট বেরিয়ে গিয়ে ইন্টেন্সিটিটাকে কমানোর চেষ্টা করেছে, দিস ইজ কল এক্লিপস এফেক্ট। ক্লিয়ার স্টুডেন্ট? ক্লিয়ার স্টুডেন্ট? সো এটা সিনোনিম অনেকেই উত্তর করতে পারেনি যেহেতু মিনিংটা ক্লিয়ার ছিল না, বাট হোপফুলি নাও মিনিং ক্লিয়ার টু ইউ অল। ক্লিয়ার? ইজ দ্য মিনিং ক্লিয়ার টু ইউ স্টুডেন্ট? ক্যান আই হ্যাভ ইউর মেসেজ? Is the meaning clear, student? Fizzle mane ki student, fizzle mane keu likhte parbe, fizzle আমরা পেপসির বোতল খুললে প্রথমে একটা হিস হিস করে সাউন্ড বের হয় না, তাকে বলা হয় ফিজল। টু মেক এ ফিজল হিসিং সাউন্ড। Abort করা মানে কি? Abort করা মানে কোনো কিছু end করে দেওয়া, to end something. এই abort থেকে abortion এসছে। আর blunder মানে কি student? Mistake. Antonym উত্তর করবে স্টুডেন্ট, ইনক্যাপাসিটেট। ইনক্যাপাসিটেটের মিনিং কি স্টুডেন্ট? কোনো কিছুকে ক্যাপাসিটি থেকে অফ করে দেওয়া। ক্যাপাসিটেট মানে কোনো জিনিস সক্ষম, ইনক্যাপাসিটেট মানে অক্ষম। তাহলে কি হবে স্টুডেন্ট? এবার উত্তর করো, অ্যান্টোনিম কি হবে? Facilitate. Facilitate মানে হলো to make something easy to move. Make something, সেটা প্রসেস হতে পারে, কোনো প্রসেস, easy to move. আর cripple এটা সিনোনিম, maim eta synonym, immobilize etao synonym. Protteke immobilize bananta likhbe, double m hobe, o hobe, b I l I j b hobe, duto I hobe, b I l I. Protteke bananta lekho. Yes, Ria very eta khub sundor likheche. Facilitated synonym streamline hobe, যাকে সরলীকরণ বলা হয়, বাংলায় বলা হয় সরলীকরণ। প্রত্যেকে ইমমোবাইলাইজ বানানটা লিখবে, তাহলে রিপিটেশন লেখো আর ইমমোবাইলাইজ লেখো। প্রত্যেকে প্রত্যেকে দুটো বানান আবার লেখো, রিপিটেশন স্পেলিংটা লেখো এবং ইমমোবাইলাইজ স্পেলিংটা লেখো। প্রত্যেকে আবার রিপিটেশন মিনিংটা লেখো, এটা বানানটা লেখো। প্রত্যেকে রিপিটেশন বানানটা লেখো, পরীক্ষায় আসে। প্রত্যেকের ক্লিয়ার কি কি আমরা শিখছি স্টুডেন্ট? প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে? প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে স্টুডেন্ট? মেসেজ করবে। চলে আসো, সেন্টিয়েন্স। সেন্টিয়েন্সের অ্যান্টোনিম কি হবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্টিয়েন্স? সেন্টিয়েন্স মানে হলো যে যেটা তুমি ফিলিং দিয়ে কোনো কিছুকে বুঝবে, যেটা তুমি ফিলিং দিয়ে বুঝবে, ফিলিং অথবা সেন্সেশন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের উত্তর কি হবে? Disregard. Very good. যেটাকে অ্যাভয়েড করা হয়, ডিসরিগার্ড করা হয় সেটা। অ্যাপ্রিসিয়েশন মানে কি? অ্যাপ্রিসিয়েশন মানে কি স্টুডেন্ট? appreciation মানে praise করা, consciousness মানে কি সচেতনতা consciousness, আর perception টা আমরা synonym লিখতে পারি। Perception মানে understanding, এর synonym লিখে রাখো understanding। Appreciation আমরা accolade praise লিখতে পারি, very good, very good। Idiom এবং phrase, rat race, উত্তর করো my dear student, rat race, আমরা বলি না we are in a rat race, পরে উত্তর করবে প্রত্যেকে, পরীক্ষা আসছে এবং কিভাবে আমরা উত্তরটা করব। Very good. A way of life in which people are caught up in a fiercely competitive struggle for wealth and power. মানে নিজেরা শুধু পয়সা ইনকাম করা এবং পাওয়ার পাওয়ার জন্য শুধু নিজেরা স্ট্রাগল করে যাচ্ছে, ওকে, মানে বিজি থেকে যাচ্ছে, তাকে rat race বলা হয়। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, প্রত্যেকের কারেক্ট। Spin one's wheel, কেউ যখন নিজের পা নিজেই ঘোরাচ্ছে তাকে কি বলবে? Spin one's wheel, very important, পরীক্ষায় এসছে। Spin one's wheel একবার দেখতে হবে স্টুডেন্ট, আমার একটু কনফিউশন হচ্ছে, যতদূর মনে হচ্ছে আমাদের উত্তর সি হওয়া উচিত। 1 মিনিট, লেট ইট চেক। So student, answer C hobe. The britha kono kichu gain o pelam na, kono kichur jonno kintu tar jonno prochur effort dilam, eke bola hoy holo spin one's wheel. B number ta kintu hobe na, B number ta hobe na. Chole asho, sentence improvement koro, 11 number uttor koro student, number 11, a small makeshift stage dash was constructed with a red curtain for a backdrop, ki hobe? Tale a small makeshift stage mane stage eta stage banano hoyeche, tale stage to nije nije kichu korte pare na, passive sense debe, তাহলে was plus v3 হবে, তাহলে b হবে উত্তর। চলে আসো 12 নাম্বার, take out your binoculars and you will see the Andromeda galaxy. তুমি কাউকে বলছো বাইনোকুলারটা নাও এবং দেখো, নাকি বলবে দেখবে? কোনটা বলবে? বাইনোকুলারটা নাও এবং দেখো বলবো, নাকি বাইনোকুলারটা নাও এবং দেখবে? কোনটা বলবো? বাইনোকুলারটা নাও এবং দেখো, সি হবে উত্তর। ওকে, যেহেতু একে প্যারালালিজম বলা হয়, প্যারালালিজম এন দিয়ে হয়, টেক দিয়ে বলা হয়েছে, টেক আউট ইওর বাইনোকুলারস মানে বাইনোকুলার বের করো এবং দেখো, ওটাও যেহেতু সিম্পল প্রেজেন্ট, সো উই উইল উইল সিম্পল প্রেজেন্ট, দিস ইজ কল প্যারালালিজম। ওয়ান ওয়ার্ডস এর উত্তর করবে স্টুডেন্ট, নাম্বার 13, টেক অ্যাওয়ে অর অল্টার দ্য ন্যাচারাল কোয়ালিটিজ অফ, কোনো কিছু ন্যাচারাল কোয়ালিটিস কে তুমি অল্টার করছো, চেঞ্জ করছো, তাকে কি বলা হয়? মানে তুমি দূষিত করছো, তাকে কি বলা হয়? তাকে ডি নেচার বলা হয়। নেচারকে ডি করে দিচ্ছ। আর আনঅ্যাডুলটেরিয়েট হলো এই ডি নেচারের অ্যান্টোনিম স্টুডেন্ট। এর সিনোনিম অ্যাডুলটেরিয়েট হতে পারে, মানে দূষিত করে দেওয়া। লিম্পিড মানে কি স্টুডেন্ট? লিম্পিড অথেন্টিক মানে কি? এটা আমরা আনঅ্যাডুলটেরিয়েট কি পিওরও বলতে পারি। অথেন্টিক মানে জেনুইন, লিম্পিড মানে কি? পারফেক্টলি ক্লিয়ার। চলে আসো 14 নম্বরের উত্তর করবে স্টুডেন্ট। ডিকে অফ দ্য অর্গানিক ম্যাটার প্রডিউসিং এ ফেটিড স্মেল। ফেটিড মানে কি? দুর্গন্ধ ছড়াচ্ছে, তাকে কি বলবে? তাকে পুট্রিফাই বলবে। অ্যাকচুয়ালি ফেটিড বা পুট্রিড বলবো। পুট্রিড, পুট্রিড থেকে আমরা এসেছি পুট্রিফাই। ক্রিস্প মানে কি? ক্রিস্প মানে হলো মুচমুচে। বাংলা মানে কি? মুচমুচে, মানে নট সফট, মানে নরম হয়ে যায়নি এরকম। নিওটেরিক, মনে রাখবে যেখানেই নিও যুক্ত হবে স্টুডেন্ট তার মানে নিউ। তাহলে নিওটেরিক মানে কি? নিউ অথবা রিসেন্ট। আমি রুট ওয়ার্ড দিয়েও পড়াবো। নিউ অথবা রিসেন্ট অথবা মডার্ন। আর ভার্জিন মানে তো জানোই, পবিত্র। চলে আসো কোন বানানটা এখানে কারেক্টলি সঠিকভাবে করা আছে। দুটো বানান স্পেলিং টেস্ট শিখে নিয়েছি, ওই দুটো পরীক্ষায় খুব দেয়। এবার আমায় বলো এখানে কোন বানানটা ভুল আছে, ঠিকভাবে দেওয়া আছে। মনে রাখবে BEREAVING, বিরিভিং। প্রত্যেকে লিখে ফেলো। বিরিভিং মানে গ্রিপ, মানে দুঃখ। প্রত্যেকে টাইপ করো বানানটা। BE ভেঙে ভেঙে মনে রাখবো যে প্রথম হলো বি লিখবো, তারপর REAV লিখবো, তারপর ING দেবো। এই রিভ মনে রাখবো। প্রত্যেকে টাইপ করো, প্রত্যেকে টাইপ করো, টাইপ করো, প্রত্যেকে টাইপ করো। বানানটা টাইপ করো প্রত্যেকে। ভেরি গুড। তাহলে 3টে আমরা শিখে নিলাম। কোন বানানটা এখানে ঠিকভাবে দেয়া আছে? কোন বানানটা এখানে ঠিকভাবে দেয়া আছে? ফরদেইস্ট, ফ্রদেইস্ট। অ্যাকচুয়ালি হলো ফ্রদেইস্ট। ফ্রদেইস্ট মানে কি? ফ্রদেইস্ট মানে হলো অলা, অলস, অসার। অসার হয়ে পড়ে আছে, তাকে ফ্রদেইস্ট বলে। আর ফ্রদেইস্টের বানান হলো বি নাম্বারটা এফ আর ও টি এইচ ই আই এস টি প্রত্যেকে লিখে ফেলো বানানটা এবং মানেটা লিখবে। একটা হলো হলো অথবা ফ্রিবোলাস মানে হলো অসার তুচ্ছ, প্রত্যেকে ফ্রদেইস্ট বানানটা লেখো মানেটা লেখো। মানেটাও লেখো পাশে। ভেরি গুড ভেরি গুড, চারটে শিখে নিলাম। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করো স্টুডেন্ট। We have seen that when কোনটা উত্তর হবে আজকে তোমরা নিজেরা করবে। আর পারলে একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও যদি সম্ভব হয়, ইফ পসিবল স্টুডেন্ট। প্রত্যেকে উত্তর করো এটা কি হবে। দেখো, we have seen that when we deny that a mental image can think of হবে না অকুপাই হবে। মনে রাখবে মেন্টাল ইমেজ যেটা হয়, ইমেজ সব সময় হয় কোনো জায়গা দখল করে নেয় বা ক্যাপচার করে নেয়। সো জেড ওয়াই এক্স, আনসার হবে ডি। চলে আসো 18 নাম্বার। অ্যানাদার মেজর ডিফারেন্স করো, কি হবে নিজেরা করার চেষ্টা করো। প্রচুর প্র্যাকটিস করাবো স্টুডেন্ট, ডোন্ট ওরি। এত এত সেট তোমার সামনে অ্যাভেলেবেল থাকবে, তোমার অ্যাপে থাকবে। তোমার মনে হবে যে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, আমরা শুধু এগুলো পড়লেই হবে। মোর দ্যান এনাফ, প্রিলি সিএইচএসএল সিজিএল আরামসে হয়ে যাবে। কি উত্তর হবে? অ্যানাদার মেজর ডিফারেন্স। কোথায় মেজর ডিফারেন্সটা? কোথায় স্টুডেন্ট? ইন কম্পারিজন উইথ দ্য সোলার সিস্টেম। এসে গেল জেড ওয়াই এক্স। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করবে দ্য হোম ওনার্স। একটু স্পেস হবে, আমার টাইপিং মিস্টেক স্টুডেন্ট, আমাদের টাইপিং মিস্টেক, যে আমরা এখানে একটু ঠিক করে দিচ্ছি। হোম ওনার্স হবে, হোম ওনার্স রিমডেল দ্য হাউস টু হেল্প ইটসেলফ। কি হবে? খুব সোজা। তাহলে এখানে আমার অবজেক্ট কি স্টুডেন্ট? দ্য হাউস রিমডেলড আছে, তাহলে ওয়াজ রিমডেলড হবে। একটাও হলো না, একটাও হলো না, সিম্পল এ। দ্য হাউস ওয়াজ রিমডেলড বাই দ্য হোম ওনার্স টু হেল্প ইটসেলফ। চলে আসো 20 নাম্বার কোশ্চেন। ন্যারেশন উত্তর করবে মাই ডিয়ার স্টুডেন্ট। শি আস্কড রবি, তাহলে আস্কড আছে, হোয়াট ইজ ওরিং ইউ। কি হবে? এখানে হোয়াট দিয়ে শুরু, মানে আমাদের হোয়াট দিয়েই থাকবে। আমরা কোনো ইফও আনবো না, হোয়েদারও আনবো না। আর যেহেতু আস্কড আছে তাই আমাদের ওয়াজ আসবে। তাহলে এখানে আর এখানে ওয়াজ আসছে, কোনটা উত্তর হবে? তাহলে এখানে তো আস্কস আছে, হলো না। শি আস্কড রবি হোয়াট ওয়াজ ওরিং হিম। প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? 20টা করে কোশ্চেন আমরা আলোচনা করে যাচ্ছি, অল ফ্রম প্রিভিয়াস ইয়ার্স।